পাংচুয়েশন খুবই গুরুত্বপূর্ণ টপিক পাংচুয়েশনে স্টুডেন্টরা বেসিক্যালি যে জিনিসটাতে ভুল করে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে চায় না মনে করে পাংচুয়েশন পারা যাবে কিন্তু বিষয়টা এরকম না প্রত্যেকটা টপিকেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে তো দেখো এই পাংচুয়েশনটা ঢাকা বোর্ড সালে কিন্তু এসেছিল তো কি বলছে লায়ন কি বলছে সিংহ হাউ জিয়ার ইউ ওয়েক মি আপ হাউ জিয়ার ইউ সাহস কি করে হলো বা তোর সাহস কত ওয়েক মি আপ আমাকে জাগিয়ে তুললি তো এটাকে দুই ভাবে সলভ করা যায় এক একভাবে হচ্ছে ইন্টারোগেটিভ দিয়ে সলভ করা যায় আরেক ভাবে হচ্ছে এক্সক্লেমেটরি দিয়ে সলভ করা যায় ইন্টারোগেটিভ দিয়ে সলভ করলে সলভ তো 100% অ্যাকুরেট হবে না কারণ খুব জোর দিয়ে এবং রাগের সাথে সেন্টেন্সটাকে শেষ হচ্ছে তো জোর দিয়ে এবার রাগের সাথে প্রবল আবেগ অনুভূতি থাকলে সেই সেন্টেন্সটা মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় এজন্য এটা হচ্ছে একটা এক্সক্লেটারি সেন্টেন্স রাইটক্লিটারি সেন্টেন্স এর মার্কটা দিয়ে আমরা পরিবর্তনটা করলাম এরপরে দেখো মাউস কি বলছে আমি দুঃখিত আই ডিড মিন টু ওয়েক আমি আপনাকে জাগাতে চাইনি আই ডিড নট মিন এখানে মিন দ্বারা আসলে ওয়ান্ট এই ধরনের অর্থ প্রকাশ পাচ্ছেন আচ্ছা কি আই ডিড নট মিন টু ওয়েক ইউ আমি আপনাকে জাগাতে চাইনি আই ওয়াজ জাস্ট প্লেইং আমি শুধুমাত্র খেলাধুলা করছিলাম আমি শুধু খেলছিলাম তো এখন তোমরা বুঝতেই পারছো যে এইটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স তো তোমরা কি করবে শেষে গিয়ে একটা ফুল স্টপ দিয়ে দিবে যেটাকে পিরিয়ড বলা হয় আর মাঝখানের গুলো যেটা যেটা পারবে সেটা দিবে কি না কিন্তু বিষয়টা আসলে এরকমটা নয় পাংচুয়েশন পেরে যাবো বিষয়টা এরকমটা একেবারেই নয় যেমন দেখো এখানে আম আছে তো আই আর তো আয় আর এম এটা এটা কোন নিয়মে হবে কন্ট্রাক্শন এর নিয়মে হবে অক্সিলার ভার্ভকে কন্ট্রাক্ট করতে হলে সংক্ষিপ্ত করতে হলে কি ব্যবহার করতে হয় অ্যাপোস্ট্রোফি ব্যবহার করতে হয় এই যে অ্যাপোস্ট্রোফি আম এরপর কি সরি তারপরে স্যার আছে তো স্যার থাকা মানে কি এটা সম্বোধন করছে এজন্য কমা দিয়ে এটাকে কি করতে হবে আলাদা করতে হবে এরপরে কি বলছে স্যার জোনাব তাহলে এই পর্যন্ত সেন্টেন্সটা কি শেষ হয়ে গেল আম সরি স্যার তো সেন্টেন্স যখন শেষ হবে তখন কি হবে ফুল স্টপ এরপরে কি বলছে আই ডিড নট মিন টু ওয়েক ইউ আমি আপনাকে জাগাতে চাইনি ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ফুল স্টপ যদি ব্যবহার করে তাহলে ভুল হবে তাহলে এখানে কি ব্যবহার করতে হবে সেমিকোলন কেন সেমিকোলন ব্যবহার করতে হবে সেমিকোলন ব্যবহার করতে হবে এই কারণে যে সমজাতীয় মানে মোটামুটি একই অর্থ বহন করছে এ ধরনের দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লস বা প্রিন্সিপাল ক্লস কে কানেক্ট করার জন্য সেমিকোলোন ব্যবহার করা হয় যেমন আই ডিড মিন আমি চাইনি টু আপনাকে জাগাতে আই ওয়ার জাস্ট প্লেইং আমি শুধু খেলছিলাম তাহলে এখানে আই ওয়ার জাস্ট প্লেইং এবং এইটা এই ক্লস দুইটা মোটামুটি সমজাতীয় এই কারণে কি করা হলো সেমিকোলন দিয়ে এটাকে দুইটাকে জুড়ে দেওয়া হলো তুমি ফুলস্টপ দিলে কি হতো সেপারেট হয়ে যেত ঠিক আছে ফুল স্টপ দিলে আসলে সেপারেট হয়ে যেত এরপরে লায়ন কি বলছে লায়ন সিংহ বলছে নাও এখন আই এম গোয়িং টু কিল ইউ আমি তোকে হত্যা করতে যাচ্ছি তাহলে দেখো এখানে নাও এই যে নাওটা এই নাওকে কমা দিয়ে আলাদা করতে হবে কারণ কি কারণ নাও এই ধরনের এই যে ব্যবহার এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি এলিমেন্টস ইন্ট্রোডাক্টরি এলিমেন্টস মানে হচ্ছে সূচনাকারী উপাদান সমূহ এই সূচনাকারী উপাদান সমূহ থাকলে কমা দিয়ে সেপারেট করতে হয় আবার দেখো এখানে আম আছে মানে আই এম আছে তাহলে এই তো কন্ট্রাকশনের নিয়ম অনুযায়ী এটা কি হবে অ্যাপোস্ট্রফি হবে আই এম গোয়িং টু কিল ইউ হয়ে গেল এবার মাউস কি বলছে ও প্লিজ স্যার হ্যাভ মার্সি অন মি ওয়ান ডে আই ক্যান বি ইউর হেল্প বলছে ও প্লিজ স্যার অন মি আমাকে আমার উপরে দয়া করুন মি আমার উপরে দয়া করুন ওয়ান ডে একদিন আই ক্যান বি ইউর আমি আপনার সাহায্যে আসতে পারি সো ও এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টারি এলিমেন্ট অথবা ও প্লিজ স্যার আমি ওহ আবেগ প্রকাশ করছেন রাইট অত্যন্ত আবেগ প্রকাশ করা হচ্ছে না তো অত্যন্ত আবেগ প্রকাশ করা হলে তাহলে সেটা কি হবে এক্সক্লেম দিয়ে দিলাম আমরা ঠিক আছে প্লিজ স্যার তো এখানে কি দিয়ে দিলাম কমা দিয়ে দিলাম ওকে রাইট এবারে কি বলছে হ্যাভ মার্সি অন মি আমার উপরে দয়া করুন পুননয় বিননয় করছে মানে আবেগ প্রকাশ করছে আমার উপরে দয়া করুন তাহলে ফুল স্টপ দিলে কি হবে যদি অ্যাসারটিভ করে দাও তাহলে অ্যাসারটিভ হবে না ইম্পারেটিভ হবে বাট যদি তুমি ফুল স্টপ দাও 100% রং কারণ আবেগ প্রকাশ করছে সেন্টেন্সের মধ্যে অতিরিক্ত আবেগ ক্রোধ এই জিনিসগুলো যদি প্রকাশ পায় বা জোর দেওয়া এগুলো যদি প্রকাশ পায় তাহলে কি করতে হবে তাহলে সেন্টেন্সের প্রতীক ব্যবহার করতে হবে ঠিক আছে এরপরে কি হলো ওয়ান ডে একদিন একটা ক্যাপিটাল হয়ে গেল ওয়ান ডে একদিন আই ক্যান বি ইউর হেল্প আমি আপনার সাহায্যে আসতে পারি এরপরে লায়ন কি বলছে লায়ন লায়ন বলছে হোয়াট রাবিশ জঘন্য বেকুপ কোথাকার হোয়াট রাবিশ অত্যন্ত জোর দিয়ে আবেগ প্রকাশ করছে গাধা কোথাকার বেকুপ কোথাকার তো এই ধরনের অত্যন্ত জোর দিয়ে আবেগ প্রকাশ করা এটাকে বলা হয় হচ্ছে এক্সক্লেম করা এক্সক্লেম এক্সক্লোমেটরি এলিমেন্টস ব্যবহার করতে হবে তাহলে এখানে কি দিতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স

পরিপূর্ণ মার্কস পাবে তো তোমরা জানো যে আমরা এই যে এইভাবে সুন্দরভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটাকে তোমাদের জন্য সাজিয়েছি সো তোমরা আমাদের বইটা কালেক্ট করতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ